আমরা বড় বড় স্পেস নিয়ে সব আইটেম যে থাকে ফুল একটা ফ্যামিলির কিডস থেকে শুরু করে মানে কিডস মেন্স ওমেন সমস্ত আইটেম থাকবে এবং আমাদের দেশীয় প্রোডাক্টগুলোও থাকবে। আর সেকেন্ডলি হচ্ছে হলো আপনার আমরা এ যে ভাই মিনারেল ওয়াটার শুরু করব খুব তাড়াতাড়ি। ভাই আমি জানি যে আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করেন গার্মেন্টস এত লেট হলো আসলে আমি এটা লেট করার কারণটা হচ্ছে হলো আমি লেটটা করেছি এই জন্য যে আসলে আমি কি যাব লোকাল বিজনেসে কি যাব না, কারণ আমি তো বিজনেসে অনেক দিন থেকে অলমোস্ট 21-22 বছর হয়ে গেল আমার বিজনেসে, আমি ওই দিকেই বেশি ব্যস্ত ছিলাম। কিন্তু এখন দেখলাম যে আমাদের দেশে ছেলে মেয়েরা বেশ ফ্যাশনেবল, আমরা মুভিতে কি ফ্যাশন করি তার চেয়ে বেশি ফ্যাশনেবল বাস্তবে। আমি চিন্তা করলাম যে আমাদের যে প্রোডাক্ট আছে আমার এই শোরুমে এখনো তো সব প্রোডাক্ট আসে না, আমাদের যে প্রোডাক্ট আমরা বানাই এটা যদি আমাদের দেশে আমরা নিয়ে আসি আমাদের ছেলে মেয়েরাও বেশি উৎসাহিত হবে, কারণ এত কমে এত দামি দামি ব্র্যান্ডের কিনতে পারবে। এই কারণে আমার আপনারা এই কারণে অনেক চিন্তা ভাবনা করে আছে। আনন্দ ভাই একটু ভিন্ন প্রসঙ্গে আসে যে যারা এই দেশের আসলে যারা অসহায় মানুষ তাদের জন্য এই ধরনের কোনো উদ্যোগ নেওয়ার মানে ইচ্ছা আছে কিনা? না, আমার একটাই ইচ্ছা, আমি যেটা বললাম তো আগেও যে আমি জানেন যে আমার বিজনেস থেকে আপনারা প্যান্ডামিকে দেখেছেন যে আমি কি কাজ করি বা যে কোনো দুর্যোগে মোকাবিলা আমি কি কাজ করি আপনারা সবাই জানেন, বাট প্রতিদিন যেটা করি সেটা তো আর আপনারা জানেন না, বড় বড় কিছু করলে আপনারা দেখতে পান কিন্তু আমি প্রতিদিনই এই কাজ করি। কিন্তু আমি চাচ্ছি যে এজে ভাই একটা ফাউন্ডেশন হবে, এজে ভাইয়ের একটা ফাউন্ডেশন হবে, এজে ভাই এতদিন যেটা আমি নিজে নিজে করে আসি এটা এখন থেকে এজে ভাই ফাউন্ডেশন থেকে কাজগুলো করা হবে, সেটা যে কোনো জনেরই, শুধুমাত্র আমাদের দেশের যারা অসুস্থ রুগী বলেন গরিব মানুষ বলেন শুধু এইটা না, আমাদের সাথে যারা সম্পৃক্ত আছে, আমাদের সাথে আমি খোলাসা করে বলতে চাই না, আমাদের সাথে যারা সম্পৃক্ত আছে আমি সবার জন্যই করতে চাই, এদে ভাই ফাউন্ডেশন থেকে আমি সবার জন্য কিছু করতে কাটাতে যাব। এখনো কিছুই দেই নাই, কারণ ওকে নিয়ে যাব, ও কিনলেই কিনবে একটা শাড়ি বা সেলোয়ার কামিজ, ওকে নিয়ে যাব। আমি চিন্তা করতেছি নিউ মার্কেটে নিয়ে আসবো কিনা, নিউ মার্কেট থেকে কেনা হয়েছে। আমি বলি আমরা তো সব ধরনের আপনার একদিকে যদি আমরা বলি ওয়ার্ল্ডের টপ ব্র্যান্ডগুলো আছে এগুলো থাকবে, এটা হুগু বস আরমানি তারপরে ধরেন সিকে লিভাইস র্যাংলা লি আপনি অনেক ব্র্যান্ড এখানে থাকবে সেটা তো থাকবে, আরেকটা এজে ভাই ব্র্যান্ড একটা থাকবে আমার নিজস্ব ব্র্যান্ড প্লাস দেশীয় প্রোডাকশন থাকবে দেশীয় প্রোডাক্ট থাকবে সব কিছু থাকবে। আচ্ছা অন্যতম ভাই আরেকটা বিষয় হচ্ছে যে এখন তারকাদের দেখা যায় অন্য ব্র্যান্ড হাউসে সিটা কাটতে, তো আপনি নিজেই ব্র্যান্ড হাউস দিয়েছেন এবং নিজেই সেটা উদ্বোধন করতে এসেছেন, এই বিষয়টি আসলে আপনার কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে, এতদিন তো আমি আসলে আমি আর বর্ষা অনেক কম ফিতাই কাটি কারণ সময় পাই না আমরা, তবে আজকে নিজের দোকানের ফিতা কাটলাম ইকবাল ভাইকে নিয়ে আমাদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব মাহুক ভাই সবাইকে নিয়ে আমরা যে কাজ করলাম এটা আমার কাছে খুব ভালো লাগছে যে প্রথম লোকাল কোন ব্র্যান্ডের আমি ফিতা কাটলাম। আচ্ছা যেহেতু সিনেমা প্রসঙ্গে একটু আসতেই হয়, যেহেতু সামনে রোজার ঈদ, ঈদে আপনার সিনেমা আসছে এবং অনেক সিনেমাই তো আসবে? না আমার এই ঈদে আপনি জানেন যে রোজার ঈদে আমার সিনেমা আসছে না, কারণ আমরা অপারেশন জ্যাকপট যেটা বাইরের কাজ করছি সেটা মনে হয় 16ই ডিসেম্বর আমার যেটা আইডিয়া আর কি, যত এটা একটা দেশীয় হিস্টোরিক্যাল মুভি এটা ওরকম দিনেই 26শে মার্চ 16ই ডিসেম্বর এরকম সময় হয়তো রিলিজ হবে এরকম বুঝতে পারি আমি, এই 26শে মার্চ না আপনি তো জানেন আজকে হচ্ছে অলরেডি 30শে মার্চ, তা 16ই ডিসেম্বরটাই হচ্ছে টার্গেট আর কি, আর বাকিটা হচ্ছে এই ঈদে আসছে আমার প্রিয় ভাই ইকবাল ভাইয়ের ছবি আসছে ডেড বডি, এটাতে রোশন এবং আরেকটা হিরো আছে, এটা ইকবাল ভাইয়ের ছবির ট্রেলার দিয়ে আমি সত্যিকারই মুগ্ধ, ট্রেলার দেখে মানে আমি সত্যিকারে আমার বাসায় টেলিভিশনে দেখে উনি নিয়ে গিয়েছিলেন ইকবাল ভাই যে পেন ড্রাইভ একটু দেখেন, মানে আমার এরকম গায়ের পশম দাঁড়িয়ে গেছে, মিউজিক অনেক ভালো করছে, বিজিএম যেটা করেছেন আপনি এটা কোথায় করেছেন বিজিএমটা অনেক ভালো করছে মিউজিক, এবং ছবিটা অনেক ভালো চলবে বলে আমি আশা করি, আর ইভেন দো ঈদে যাদের ছবি আসবে আমি সবার ছবিকে উইশ করি সবার ছবি ভালো চলুক, আর 5 তারিখে তো ইকবাল ভাইয়ের ছবির জানেন বিগ প্রোগ্রাম করা হচ্ছে,